প্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাবো যেসব খাবার খেলে দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা, সেই সম্পর্কে। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেন না এমন মানুষ খুব কম আছেন। খাওয়া দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া সহ বিভিন্ন কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। প্রথম দিকেই সচেতন না হলে পরবর্তীতে আলসার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এমন কিছু খাবার আছে যেগুলো খুব সহজেই আপনার গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করবে। আমাদের খাদ্য ও পানীয় খাওয়ার অভ্যাসের ফলে পেটের গ্যাস ও হজমের সমস্যা হয়, এর থেকে জন্ম হয় গ্যাস্ট্রিকের মতো সমস্যা। তা থেকে শুরু হয় বুকে পেটে ব্যথা, মাথা ধরা, বমি ভাব ইত্যাদি। অনেকের আবার গ্যাসের সমস্যা থেকে গ্যাস্ট্রিকও হয়ে যেতে পারে। সব সময় গ্যাসের ওষুধ খেয়ে খাবার খেলে কয়েক বছর পর আর কোনো ওষুধই শরীরে গিয়ে কাজ করতে পারবে না। তাই ওষুধ খেয়ে গ্যাস্ট্রিক না করে প্রাকৃতিক উপায়ে গ্যাসের সমস্যা দূর করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আদা, গ্যাসের নিয়মিত সমস্যা থাকলে সমপরিমাণ আদার রস ও মধু একসঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খেতে হবে। গ্যাসের সমস্যা কমানোর সঙ্গে সঙ্গে এই মিশ্রণ সর্দি কাশি কমাতে ও হজমে সাহায্য করে। কলা, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কলা খেয়ে। এছাড়াও কলার সিলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্তত 2 কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার জুড়মেলা ভার। জিরা, জিরা অনেক ধরনের রান্নার কাজে ব্যবহার করা হয়। জিরা কিন্তু গ্যাস্ট্রিক সারাতেও দারুণ কার্যকরী। এটি হজম রসকে উদ্দীপিত করে, এর ফলে বদহজম ও অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পুদিনা, পেট ফাঁফার সমস্যা থাকলে নিয়মিত পুদিনা পাতা খাবেন। এই ভেষজ আপনার পেটে গ্যাস জমতে দেয় না। পেপারমিন্ট অয়েলে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ, যা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে। মৌরি, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আরেকটি কার্যকরী খাবার হলো মৌরি। এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সারাতেও কাজ করে। মৌরি আমাদের পাকস্থলী এবং অন্ত্রের পেশিগুলোতে ইতিবাচক প্রভাব ফেলে, এর ফলে অ্যাসিড রিফ্লাক্সের কারণে সৃষ্ট গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। গোলমরিচ, গরম দুধে কিছুটা গোলমরিচ ফেলে দিন। নিয়মিত অভ্যেস করুন গোলমরিচ মেশানো দুধ খাওয়ার। গ্যাসের সমস্যা কমানোর জন্য এর জুড়ি নেই। দারুচিনি হজমের জন্য খুবই ভালো। 1 গ্লাস পানিতে 1/2 চামচ দারুচিনি গুঁড়া দিয়ে ফুটিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে গ্যাস দূরে থাকবে। লেবুর রস ও আদা, 1 চামচ লেবুর রসের সঙ্গে আদা ও সামান্য রক সল্ট মিশিয়ে নিয়মিত খান। হজম ক্ষমতা বাড়ায় এই মিশ্রণ। শাকসবজি, সাময়িক গ্যাসের সমস্যা হলে কিছুদিন হালকা খাবার খান। খাবারের তালিকা বেশি করে সবজি রাখুন। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন পুষ্টিকর তথ্য পাওয়ার জন্য।